এবারে বেশ কয়েক বছর পরেরই কথা বলতে হবে যে ঈদের ঠিক পরপরই পহেলা বৈশাখের উপলক্ষ সামনে এসেছে এবং যারা উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর বলা যায় যে বাংলা নববর্ষ উদযাপনে এবছরে মঙ্গল শোভাযাত্রা পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর নিরাপত্তা দেবার নামে সন্ধ্যার পর যে অনুষ্ঠান আয়োজনটি করা হয়, নিরাপত্তা বাহিনীর যে নিষেধাজ্ঞা সেটি না মানার ঘোষণা দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। স্বৈরাচারের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আশির দশকে যে আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল, কালের বিবর্তনে সেই বাঙালি সংস্কৃতিই ঠাঁই পেয়েছে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে। এবারে কেমন হবে সেই আয়োজন তাই নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে হয় সংবাদ সম্মেলন। এতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কণ্ঠে প্রতিবাদের সুর। কেন সমবেদি দিতে হবে, এটিকে আমরা অপ্রয়োজনীয় মনে করি। যদি কোনো ধরনের সংখ্যা থাকে, রাষ্ট্রের দায়িত্ব হলো সেই সংখ্যাটা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য যথাযথ নিরাপত্তা দেয়া, বন্ধ করে দেয়া কোনো সমাধান নয়। আমরা যার কারণে সম্মিলিত সাংস্কৃতিক জোট আগামী পহেলা বৈশাখ কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের কর্মসূচি ঘোষণা করেছে। শুধু তাই নয়, মঙ্গল শোভাযাত্রায় নিরাপত্তা দেবার নামে র‍্যাব পুলিশের কঠিন বলয় নিয়েও জানানো হয় তিক্ততা। এবার পরিধি বাড়ছে মঙ্গল শোভাযাত্রার, মোটিফে গুরুত্ব পাবে সম্প্রতি বিশ্ব ঐতিহ্যের অংশ হওয়া বাঙালির আরেক গৌরব রিকশা চিত্র। আমাদের রিকশা আর্টটা আমাদের এইবার কিন্তু ইনটেঞ্জিবল হেরিটেজ হিসেবে ঘোষিত হওয়ার পর আমাদের পোস্টার থেকে শুরু করে আমরা যে স্কুল ঘরে যে স্কুল ঘরটাকে সজ্জিত করি বা সামনের দেয়ালটাকে করি, এগুলো সবই কিন্তু এবার রিকশা আর্টটাকে ভিত্তি করে আমাদের হয়েছে। জীবনানন্দ দাশের তিমির হননের গান কবিতার পংক্তিকে উপজীব্য করেই ঠিক করা হয়েছে মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য। আমরা তো তিমির বিনাশী, হ্যাঁ, জীবন দাসের কবিতার একটা পংক্তি আমরা গ্রহণ করেছি এবার। আমরা অন্ধকারের বিরুদ্ধে আলোর দিশারি, আমরা আলোকিত করতে চাই সমাজকে। আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদেরও এবার 75 বছর পূর্ণ হয়, মঙ্গল শোভাযাত্রা পাবে ভিন্ন মাত্রা। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।